তো বন্ধুরা এই স্যাটারডে আছে হচ্ছে আমাদের ডব্লিউডব্লিউই কিং এন্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইন সৌদি আরেবিয়াতে। আর হ্যাঁ, স্যাটারডে রাতে হচ্ছে মানে ডিনার দেখতে দেখতে আলাদাই মজা হবে। আর গাইস, অলরেডি আমরা প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিসকাশন করা শুরু করে দিয়েছি। আমরা এর আগের এপিসোডে ডিসকাশন করেছি এই কুইন অফ দ্য রিং এর মুকুট কার মাথায় উঠতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওটা দেখলে তোমরা খেপে যেতে পারো, যাই হোক, কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো যে কিং অফ দ্য রিং এর মুকুট কার মাথায় উঠতে চলেছে। আর অলরেডি আমরা দেখতে পেয়েছি ভাই, একটা ভয়ঙ্কর কুজ্জুতিওয়ালা ম্যাচ হয়েছে রয়ের মধ্যে। আর আমাদের রিং জেনারেল গুনথার কোয়ালিফাই করেছে, আর সে রকে রিপ্রেজেন্ট করবে কিং অফ দ্য রিং এর ফাইনালে। এবার স্ম্যাকডাউনে হতে চলেছে আমাদের রেন্ডি অর্টন ভার্সেস টামা টঙ্গার ম্যাচ, আর সেখান দিয়ে যে কোয়ালিফাই করবে সে স্ম্যাকডাউনকে রিপ্রেজেন্ট করবে এই কিং অফ দ্য রিং এর ফাইনালে। আর সেখান দিয়ে বুঝতেই পারছো ভাই, একটা আলাদাই লেভেলের ম্যাচ বিল্ড আপ হবে ভাই, গুন্থার আছে বলে কথা। এবার হ্যাঁ, আমরা কত স্বপ্ন দেখেছিলাম যে জেউস ওদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে টামা টঙ্গা ব্লাড লাইনের স্টোরি লাইন সিনেমা আবার ফিল দেবে, জেউসের সাথে আবার ব্লাড লাইনের পুরো কানেকশন বিল্ড হবে, কিন্তু কোথায় কি ভাই, ট্রিপল এইচ তো পুরো উল্টোই খেলা খেলে দিল, আর কিছু বলা নেই। কিন্তু এটা ঠিক যে প্রচুর ফ্যানরা কথা বলছে, যদি তোমরা জেউসকে হারিয়েই দিলে তাহলে তোমরা ইউজার ড্রাগনকে কেন হারালে। কিন্তু দেখো, আমার মনে হয় যে ইউজার ড্রাগনক আর গুনথারের হয়তো স্টোরি লাইন হয়তো পরে আরো ভালোভাবে বিল্ড করবে, তাই জন্য এই ম্যাচটাকে প্রোটেক্ট রেখেছে। সেক্ষেত্রে অবভিয়াসলি জেউস আর ইউজার ড্রাগনকের ম্যাচটা দেখো ভালো হয়েছে, কিন্তু জেউস ও ইউজার ড্রাগনকে হারাতে পারে এটা প্রচুর ফ্যানরা মেনে নিতে পারছে না, কারণ ওনার রেসলিং কোয়ালিটি মানে একদম আলাদাই লেভেলে, হার্ড কোর লেভেলে আমরা সবাই দেখেছি। ইভেন উনি কিন্তু গুনথারকে ডিথ্রোন করেছিল যখন ইউকে চ্যাম্পিয়নশিপের সময়। তো সেক্ষেত্রে অনেক ফ্যান তো খেপে গেছে ঠিকই, আমার মনে হয় যে ইউজার ড্রাগনক আর গুনথারের একটা আলাদাই স্টোরি লাইন বিল্ডের জন্য এটাকে এখনো পর্যন্ত ওয়েট করিয়ে রেখেছে দুজনে। হ্যাঁ, ফেস টু ফেস হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু যদি আমরা কথা বলি যে ভাই কি হতে পারে ভাই এই যে কিং অফ দ্য রিং এর ফাইনালে, এবার দেখো এখানে আমরা দুটো পসিবিলিটিকে নিয়ে কথা বলি। দেখো, ফার্স্ট অফ অল তো এখানে আমরা বুঝতেই পারছি যেহেতু গুনথার রয়েছে তার মানে ব্লাড লাইনের স্টোরি লাইন তো ওইভাবে তো আর ইউজ হবে না, তাহলে কি এটা হতে পারে যে রেন্ডি অর্টনকে ওই স্ম্যাকডাউন থেকে কোয়ালিফাই করালো, আর সেখানে আমরা দেখবো যে রেন্ডি অর্টন আর গুনথারের মধ্যে ম্যাচ। এবার দেখো, অবভিয়াসলি এই ম্যাচটা স্টার পাওয়ারের দিক দিয়ে তো নেক্সট লেভেলের, নো ডাউট। প্লাস তোমরা ভাবো ভাই, রেন্ডি অর্টন অবভিয়াসলি কোয়ালিফাই করেছে ফাইনালে আছে, গুনথার সবে সবে অবভিয়াসলি আইসি টাইটেল হেরেছে, আর এখন আমরা ভাবছি ভাই গুনথারের কেরিয়ার সব থেকে বড় ম্যাচ হয়তো আসতে পারে ব্রক লেসনার এগেনস্টে। কিন্তু তার আগে ভাবো, গুনথারকে একটা খুব বড় সুপারস্টার এগেনস্টে ম্যাচ দিয়েছে, তো এটা কিন্তু কোনো ছোট ব্যাপার না ভাই। আমার মনে হয় ভাই গুনথার এন্টার এখনো পর্যন্ত আইসি টাইটেল অ্যারাউন্ডে প্রচুর বড় বড় ম্যাচ পেয়েছে, কিন্তু এটা কিন্তু অবভিয়াসলি কেরিয়ারে কিন্তু একটা প্রচুর হাইলাইটেড ম্যাচ, নো ডাউট, যে গুনথার ভার্সেস রেন্ডি অর্টন, এটা গুনথারকে কিন্তু আরো বেশি কিন্তু এলিভেট করবে। তাহলে কি গাইস, এটা হতে পারে যে হ্যাঁ গুনথার ভার্সেস রেন্ডি অর্টন এটা একটা একবারই হবে এই ম্যাচটা, এর মধ্যে কোনো স্টোরি লাইন নেই কিছু নয়, কিন্তু আমরা একটা পিওর রেসলিং থেকে শুরু করে একটা ভালো ম্যাচ, আর এখানে আমরা দেখবো যে রেন্ডি অর্টন একটা মোমেন্ট দেবে গুনথারকে, আর গুনথার ক্লিন পিন করবে রেন্ডি অর্টনকে। কারণ দেখো, লাস্টে আমরা দেখেছি রেন্ডি অর্টন পিন হয়েছিল এলিমিনেশন চেম্বারে, যেখানে লোগান পল সেই নক আউট করে দিয়েছিল, আর ড্রু ম্যাকিন্টার পিন করেছিল। কিন্তু এই ম্যাচে কি এটা হবে যে গুনথার পুরো ক্লিন পিন করবে রেন্ডি অর্টনকে, আর গুনথার হয়ে যাবে কিং অফ দ্য রিং, আমাদের রিং জেনারেল, এবার সত্যি সত্যি রিংকে শাসন করবে বলা চলে, যখন কিং অফ দ্য রিং হয়ে যাবে। কিন্তু এটাও আমাদের ভাবতে হবে, রেন্ডি অর্টনকে এত ইজিলি তো ভাই হারাবে না, তাহলে কি এটা চান্স হতে পারে যে ডাব্লিউডব্লিউই। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেন্ডি অর্টন আর ব্লাড লাইনের স্টোরি লাইন চলছে, আর রেন্ডি অর্টন বলছে ব্লাড লাইনে কাউকে ছেড়ে দেবো না। তো সেক্ষেত্রে কি এটা হতে পারে যে হ্যাঁ, রেন্ডি অর্টন টামা টঙ্গাকে তো হারিয়ে দিল, কিন্তু যখন কিং অফ দ্য রিং ফাইনালটা হলো ওখানে আমরা দেখলাম যে হয়তো পেছন দিক দিয়ে মানে রেন্ডি অর্টন গুনথারের ম্যাচের লাস্ট মোমেন্টে হয়তো সোলো সিকোয়া টামা টঙ্গা টাঙ্গালোয়া মিলে ইন্টারফেয়ার করলো, তার চক্করে রেন্ডি অর্টন হেরে গেল। কারণ আমি অলরেডি বললাম যে এলিমিনেশন চেম্বারে রেন্ডি অর্টন পিন হয়েছিল জাস্ট বিকজ লোগান পলের ওই কানেকশনটা দেখানোর জন্য, যে হ্যাঁ লোগান পল নক আউট করে দিয়েছে ব্রাশ নাকেল দিয়ে। তাহলে কি এটা হতে পারে যে হ্যাঁ, ব্লাড লাইনে ইন্টারফারেন্সের জন্য রেন্ডি অর্টন হেরে যাবে, আর অবভিয়াসলি এটা আরও বেশি লিড করবে যে রেন্ডি অর্টন আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আর সে আরও মানে ব্লাড লাইনে এগেনস্টে স্টোরি লাইনের জন্য আরও প্রোগ্রেস করবে। দেখো, এটার চান্সেস হতে পারে যে ডাব্লিউডব্লিউই হয়তো এইভাবে অ্যাটেনশন বিল্ড করলে সেখান থেকে গুনথারকে জিতিয়ে দিল। তাই জন্য আমার মনে হয় যদি গুনথার রেন্ডি অর্টন ম্যাচ সেট হয় না, এটা অবভিয়াসলি একটা খুবই বিগার ম্যাচ, নো ডাউট, কিন্তু আমি অবভিয়াসলি এখানে প্রেডিকশন গুনথারে করবো, কারণ আমার মনে হয় না যে ডাব্লিউডব্লিউই রেন্ডি অর্টনকে জেতাবে। কারণ অবভিয়াসলি তোমরা ভাবো না ভাই, তোমরা হয়তো এটা বলবে ভাই সোলো সিকোয়া জন সিনার ম্যাচ হলো তো সোলো সিকোয়া জিতলো, তাহলে এখানে গুনথার এখন যে ফিউচার সুপারস্টার যে এখন নিজেকে প্রিপেয়ার করছে সে অবভিয়াসলি রেন্ডিকে হারাবে। আমার মনে হয় এখানে কোনো ক্রিটিসিজম আসবে না ভাই, গুনথার রেন্ডিকে হারাচ্ছে এটা প্রচুর ফ্যাসটা মেনে নেবে, আমার তো তাই মনে হয়। হ্যাঁ, কিছু জন টক্সিক থাকে সেটা আলাদা ব্যাপার,
কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে যদি রেন্ডি অর্টন কিং অফ দ্য রিং জেতে তাহলে কিরকম অ্যাঙ্গেল হতে পারে, তাহলে একটা অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডব্লিউই রেন্ডি অর্টনের ব্লাড লাইনের স্টোরি লাইনকে আরো ভালোভাবে বিল্ড করবে, সেখান থেকে আমরা এরকম দেখবো যে এই যে রেন্ডি অর্টন হয়তো কিং অফ দ্য রিং তো জিতে গেল কিন্তু তারপরে সোলো সিকোয়া টামা টঙ্গা টাঙ্গালোয়া মিলে এমন অ্যাটাক করলো লাস্টে সেই কিং অফ দ্য রিং এর ক্রাউনকেই পুরো ভেঙে ধুলির সাথ করে দিল, সেটাও কিন্তু অ্যাঙ্গেল হতে পারে। কারণ ডাব্লিউডব্লিউই কিন্তু রেন্ডি অর্টনের সোলো সিকোয়াও আমার মনে হচ্ছে একটা স্টোরি লাইন ডাব্লিউডব্লিউই ধীরে ধীরে বিল্ড করবে একটা সিঙ্গেল ম্যাচের দিকে, সেটাও কিন্তু একটা ক্লাসিক ওয়েতে বুক করতে পারে। তাই জন্য আমার কিন্তু আমার এটা মনে হচ্ছে ভাই এখন এই কিং অফ দ্য রিং ক্রাউনটা না বেশি দরকার গুনথারের, কারণ গুনথার সবে আইসি টাইটেল হেরেছিল তাকে একটা ফ্লেভার দেবে, তাই আমার মনে হয় যে গাইস গুনথারের যেটা কিন্তু এটা অবভিয়াসলি দরকার সেটা রেন্ডি অর্টনের সাথে ম্যাচ হোক সেটা যাই হোক, কিন্তু রেন্ডি অর্টন কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় যে এখানে কিছু না কিছু একটা অ্যাঙ্গেল দেখিয়ে হারিয়ে দেবে, আর সেটা তার স্টোরি লাইন ব্লাড লাইনের সাথে রোল প্লে করবে। কিন্তু যদি আমরা ভাবি যে ধরো রেন্ডি অর্টনের টামা টোঙ্গার ম্যাচ হলো সেখানে টামা টোঙ্গা জিতে গেল জাস্ট বিকজ অফ ব্লাড লাইনের কোনো একটা খুনসুটি, ইভেন গাইস এটাও হতে পারে ডাব্লিউডব্লিউই রেন্ডি অর্টনকে পিন করালো না কিন্তু ডিসকোয়ালিফিকেশন অ্যাঙ্গেল দেখিয়ে টামা টোঙ্গাকে জিতিয়ে দিতে পারে, যে এমন হলো যে ভাই রেন্ডি অর্টন হয়তো খেপে গিয়ে চিয়ার দিয়ে সোলো সিগুয়াকে মারতে গেল টোঙ্গালোয়াকে মারতে গেল আর ভুল করে টামা টোঙ্গাকেই চিয়ার দিয়ে মেরে দিল, আর ওখান দিয়ে রেন্ডি অর্টন খেপে গেল আর ওদিকে টামা টোঙ্গা পিন মানে পিন তো করলো না কিন্তু জিতে বেরিয়ে চলে গেল ভিয়া ডিসকোয়ালিফিকেশন। দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে সেখান দিয়ে টামা টোঙ্গার গুনথারের ম্যাচ সেরোল। এবার তোমরা অনেকে বলবে ভাই কোথায় আমরা রেন্ডি অর্টনকে ভেবেছিলাম কিন্তু এখানে টামা টোঙ্গা চলে আসলো, এবার তবে এটার কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে বিকজ ডাব্লিউডব্লিউই ভাবে যে ভাই আমরা রেন্ডি অর্টনকে পিন করাবো না তো সেক্ষেত্রে আমরা এরকম করবো যে গুনথারার টামা টোঙ্গার ম্যাচ সেট করবো যেখানে আমরা দেখবো যে গুনথার টামা টোঙ্গাকে হারালো, কিন্তু এখানে আবার অ্যাঙ্গেল অন্যদিকে ঘুরবে যে টামা টোঙ্গা গুনথারের যে ম্যাচটা হলো সেই ম্যাচের মাঝখানে, হ্যাঁ আমরা এটা তো জানি যে টামা টোঙ্গার সাইডে সোলো সিগুয়া টোঙ্গালোয়া রয়েছে কিন্তু ওই ম্যাচের মাঝখানে হয়তো রেন্ডি অর্টন অ্যাজ এ কি বলবো ইন্টারফেয়ার করবে, কারণ যখন গুনথারই টামা টোঙ্গার ম্যাচের মধ্যে যখন সোলো সিগুয়া ইন্টারফেয়ার করতে যাবে তো ওদিক দিয়ে আমরা দেখবো যে রেন্ডি অর্টন ইন্টারফেয়ার করতে হবে, সেখান দিয়ে অ্যাঙ্গেল করে দেখাবে যে গুনথার টামা টোঙ্গাকে হারিয়ে দিল, কারণ এই মুহূর্তে না গুনথারকে একটুখানি ফেস ফেস অ্যাঙ্গেল দেখাবে যে হ্যাঁ ভাই আমি ম্যাচ তো একাই জিতছি কিন্তু অবভিয়াসলি এখানে একটা অ্যাঙ্গেল দেখাবে যে ভাই রেন্ডি অর্টন হয়তো সামহাউ হেল্প করে দেবে গুনথারকে, মানে রেন্ডি অর্টন এমনিতে তো ভাই মানে চেষ্টা করবে যাতে ব্লাড লাইন না যেতে তো ওখানে ইন্টারফেয়ার করবে কিন্তু সেখান থেকে গুনথার জিতে যাবে, তাই জন্য আমার মনে হয় যে দেখো ম্যাচ হোয়াট এভার সেট হোক কিন্তু এখানে গুনথারের জেতাটা কিন্তু খুবই দরকার, কারণ ভাই যেখানে গুনথার যে উসোকে হারিয়ে দিয়েছে তাই আমার তো ভাই মনে হয় না যে গুনথারকে এখানে ডাব্লিউডব্লিউই পিন করাবে, যে টামা টোঙ্গা পিন করে দিল বা রেন্ডি অর্টন পিন করে দিল আমার তো ভাই এটা মনে হয় না, কিন্তু আমার স্টিল মনে হয় না। হ্যাঁ এটা তোমরা অনেকেই বলবে টামা টোঙ্গা হয়তো কিং অফ দ্য রিং জিতেও যেতে পারে, কারণ ডাব্লিউডব্লিউই এখন ব্লাড লাইনকে খুবই স্ট্রং দেখাচ্ছে তো সেখানে টামা টোঙ্গা জিতে গেল আর ওটা সোলো সিকোয়াকে আরও বেশি অ্যাটেনশন বিল্ড করলো, সেটা রোমান রেন্সের রিটার্নের পর একটা আলাদাই লেভেলে যাবে আর লাস্টে আমরা দেখবো যে সেই কিং অফ দ্য রিং এর ক্রাউন উঠবে হচ্ছে রোমান রেন্সের মাথায়, তাহলে কি এরা হতে পারে? দেখো আমার মনে হচ্ছে এটা হতে পারে কিন্তু স্টিল আমার মনে হচ্ছে যেখানে গুনথার একটা বড় নাম আর এটা আমার মনে হচ্ছে না ভাই গুনথার ডাব্লিউডব্লিউকে ডাব্লিউডব্লিউই চাইবে যে গুনথারকে পিন করাতে, কারণ যে মানুষটা যে উসোকে পিন করেছে দেখো এটার কোনো একটা রিজন তো আছে, নয়তো যে উসোকেও তো পারতে পারতো, কারণ যে উসো টামা টোঙ্গা বেস্ট ম্যাচ ফিট করতো, কারণ গুনথার টামা টোঙ্গার ম্যাচ কখনোই ওইভাবে ফিট করে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় আইদার তো ভাই গুনথার রেন্ডি অর্টনের ম্যাচ হোক সেটা গুনথারের কেরিয়ারের জন্য বিগার, কিন্তু টামা টোঙ্গা থাকলে কোনো বিগার কিছু নেই, কিন্তু এটাও দেখাবে যে টামা টোঙ্গা হয়তো হারলো জাস্ট বিকজ রেন্ডি অর্টন ওদিক দিয়ে খুনসুটি লাগালো, মানে অবভিয়াসলি ব্লাড লাইন যখন ইন্টারফেয়ার করতে গেল ওদিক দিয়ে রেন্ডি অর্টন চলে আসবে সেখান দিয়ে গুনথার জিতে বেরিয়ে গেল, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। আমার মনে হচ্ছে পারফেক্ট ফ্যান্সটা মানে আলাদাই রিয়াকশন দেবে যখন গুনথার কিং অফ দ্য রিং জিতবে, কিন্তু 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 এখানে সব কিছু শেষ হয়ে গেল না, কারণ আমি অলরেডি বললাম যে গুনথারের কিং অফ দ্য রিং জেতাটা খুবই দরকার আর আমরা দেখবো যে গুনথারের এই গাইস কিং অফ দ্য রিং জেতাটাই হয়তো ইন্ডিকেট করলো ব্রক লেসনারের রিটার্ন, আর হয়তো গাইস ডাব্লিউডব্লিউই স্টোরি লাইন এইভাবে বিল্ড করবে যে গুনথার কিং অফ দ্য রিং তো হয়ে গেল আর দিয়ে বলে যে হ্যাঁ এই রিং এবার আমার, এখানে কেউ আমাকে হারাতে পারবে না এরকম ব্যাপার, আর ওই মুহূর্তে ব্রক লেসনার রিটার্ন করিয়ে অবভিয়াসলি ভাবো গুনথারের সামনে একটা থ্রেটের মতো দেখালো যে ভাই হ্যাঁ আমি তোরই রিংয়ে তুই কিং অফ দ্য রিং তোকেই আমি F5 মেরে চলে যাবো, তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। ইভেন গাইস ব্রক লেসনার প্রপার হিল ক্যারেক্টার দেখাবে আর হয়তো দেখা যাবে যে কিং অফ দ্য রিং এর এই ক্রাউনকে পুরো পা দিয়ে পুরো মেরে দিল, এরকম অ্যাঙ্গেল হতে পারে গাইস ব্রক লেসনার করলো, তাই আমার মনে হয় যে কিং অফ দ্য রিং গুনথারের জেতার পেছনেও কোনো একটা হাইলি রিজন হবে যেটা ফিউচার স্টোরি লাইনকে বিল্ড করবে আর সেটা হবে ব্রক লেসনার এগেনস্টে। তবে তোমাদের কি মনে হয়? দেখো আমি এই মুহূর্তে অবভিয়াস প্রেডিক্ট রাখবো গুনথারকে, কারণ আমি চাই যে রিং জেনারেলকে ডাব্লিউডব্লিউই একটু অ্যাটেনশন দিই, কারণ এটা অবভিয়াসলি দেখো গুনথারকে কোনো ক্রিটিসিজম নেই, আমার মনে হয় যে গুনথার এমন কিছু করে নিয়েছে না কখনোই গুনথারকে ক্রিটিসাইজ করতে পারবে না, কিন্তু আমার মনে হয় যে এটা খুবই দরকার, সেক্ষেত্রে গুনথার যদি রিং জেনারেলকে পুরো ক্লিন পিনও করে দেয়
কোনো যায় আসে না ভাই গুনথারকে তোমরা কিং অফ দ্য রিং জেতাও এটা প্রচুর ইজি প্রেডিকশন এখানে কোনো আলাদা লেভেলের কিছুই হবে না তবে তোমাদের কি মনে হয় তোমরা সবাই কমেন্ট করতে পারো তবে অনেক ডিসকাশন হবে দেখা হবে নেক্সট এপিসোডে